টানা অবরোধের পর অনেকটাই স্বস্তিতে আছে নগরবাসী। রাজধানীর বাজারগুলোতে যেন ফিরে এসেছে প্রাণ। গত সপ্তাহের তুলনায় সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম কিছুটা হলেও কমেছে। ধারাবাহিক অবরোধ হরতালে উপার্জন কম হলেও বাজারে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করার মতো। এতে বাজারে ফিরে এসেছে গতিশীলতা। তবে আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতিতে পণ্যের দাম আবারও বাড়তে পারে বলে এমন শঙ্কা কাজ করছে ক্রেতা বিক্রেতাদের মনে। তাহলে কারণ মানুষ আসতে পারে নাই, সবজি অ্যাভেলেবেল আছে, এখন শীতকালীন সবজি সবগুলো আছে, কিন্তু রেট এখন কম। হরতাল যদি অবরোধটা না হয় তাহলে অনেক কমবে। তবে দোনো দল যদি সমঝোতার মধ্যে যদি একটা তত্ত্বাবধায়ক নির্বাচন দেয়, তো সবাই পাবলিক চাইতেছে, কাস্টমার বলতেছে, তাহলে আমাদেরও সুবিধা হবে। গত সপ্তাহে পেঁয়াজের দাম কেজি প্রতি 120 টাকা থাকলেও শুক্রবার রাজধানী শান্তিনগর বাজারগুলো দেখা গেল দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 আর ইন্ডিয়ান পেঁয়াজ 40 টাকায়। সেই সাথে কমেছে আলু, বেগুন, সিম সহ অন্যান্য সবজির দাম। রাজনীতি সংসদের আমরা ধারণা করি যে যদি এই এই সহিংসতার কারণে গাড়ি ঘোড়া বন্ধ থাকলে মফস্বল থেকে মাল আসতে পারে না, তার কারণে কিছু দাম বাড়তে পারে। মাছের বাজারে গিয়ে দেখা যায় সরবরাহ বেশি থাকার কারণে মাছের দাম কিছুটা কম। হরতাল এবং অবরোধ যদি না থাকে তাহলে দামটা অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। রাজনৈতিক পরিস্থিতি যদি শান্ত থাকে তাহলে মনে হয় আমরা এই জনদুর্ভোগ থেকে আমরা রেহাই পেতাম আর কি। আমি সরকারকে অনুরোধ করব এবং বিরোধী দলকে অনুরোধ করব, আপনারা রাজনৈতিক সহিংসতা বন্ধ করে জনগণের কল্যাণে এগিয়ে আসুন। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাদের যার যা করণীয় দরকার আপনি সেটাই করুন। এদিকে দাম স্থিতিশীল রয়েছে গুঁড়ো দুধ, লবণ, সয়াবিন তেল, গরুর মাংস সহ প্রয়োজনীয় নিত্য পণ্যের। তবে ব্রয়লার মুরগির দাম 120 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 140 টাকায়। বাজারে নিত্য পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় মানুষের মনে যে স্বস্তি কাজ করছে, যে কোনো সময় তা দীর্ঘশ্বাসে পরিণত হতে পারে হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচির কারণে। তাই দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে দুই নেত্রীকেই সমঝোতার পথে আসার আহ্বান জানালেন দেশের আপামর জনগণ।